Hey guys, welcome to my channel. কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেককে ভীষণ ভীষণ ভালো আছো। দেখো বন্ধুরা, গরম তো ভালোমতোই পড়ে গেছে, আর এই গরমে কিন্তু আমাদের স্কিনে র‍্যাশ, ইনফেকশন, ইরিটেশন, পিম্পল, অ্যাকনির মতো প্রবলেম কিন্তু আমরা প্রায় প্রত্যেকই ফেস করছি এখন, তাই তো? যাদের স্কিন টাইপটা নর্মাল তাদেরও দেখবে এই সময় একটা একটা মুখে পিম্পল চলে আসে, আর যাদের স্কিন টাইপটা অলরেডি সেন্সিটিভ তাদের তো বলতেই নেই, মানে মুখ ভর্তি র‍্যাশ পিম্পলের মতো প্রবলেম। মানে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস করে এই প্রবলেমের জন্য আমাদের স্কিনের ব্যাপারটা জাঁকিয়ে বসে, আর এটা মানে প্রত্যেক বছর হবেই, কারণ এই সময় এতটাই গরম বাড়তে থাকে স্কিনে এক্সট্রা অয়েল প্রোডাকশনের কারণে কিন্তু আমাদের স্কিনে এই ধরনের প্রবলেম আসে। আর যখন আমরা বাইরে বেরোই তখন দেখবে আমাদের স্কিনটা পুরো লাল হয়ে যায়, ইচিং হয় স্কিনের মধ্যে, দানা দানা র‍্যাশ বেরিয়ে যায়, আবার কারো মোটা মোটা ব্রণও চলে আসে, অ্যাকনির মতো প্রবলেম চলে আসে, ভীষণ ব্যথা করে দেখবে এক একটা ব্রণ, তাই তো? আমি জানি এই প্রবলেমটা এখনকার দিনে ছেলে মেয়ে আমরা ম্যাক্সিমাম জনায় ফেস করছি, যাদের স্কিন টাইপটা ড্রাই তাদেরও দেখবে এক একটা ব্রণও বেরিয়ে যায়, মানে একটু টিপলে দেখবে খুব ব্যথা ব্যথা করে, কারণ এই অতিরিক্ত গরমের ফলে এই প্রবলেমটা আসে। যদি তুমিও এই প্রবলেমটা এতদিন ফেস করে থাকো তাহলে বলবো আর তোমাকে এই প্রবলেমটা ফেস করতে হবে না গাইস, কারণ আজকে আমি তোমাদের সাথে এমনই একটা স্পেশাল DIY প্যাক শেয়ার করতে যাচ্ছি না, যেটা তোমার স্কিন থেকে অ্যাকনি, র‍্যাশ, পিম্পল, ইনফেকশনের মতো প্রবলেমটাকে পুরোপুরি কিল করে দেবে, তোমার স্কিনটাকে পিউরিফাইন করে তুলবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তাহলে তোমাদের গিয়ে দেখিয়ে দিই যে স্পেশাল DIY প্যাকটা তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন পড়ছে। মেইনলি সবই ঘরের কিচেন বেস ইনগ্রিডিয়েন্টসই লাগবে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনের দিকে অন করে রেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। সো লেটস রোল। অ্যাকনি, র‍্যাশ, পিম্পল, ব্লিম শেষের মতো প্রবলেমকে পুরোপুরি সলভ করতে আজকে আমি যে প্যাকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু স্কিনের উপর ভীষণ ভালোভাবে ওয়ার্ক করবে পিম্পলটাকে রিমুভ করার জন্য। আর এই প্যাকটা তৈরি করতে ফার্স্টে যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে একদম ফ্রেশ নিম লিপস, মানে একদম ফ্রেশ নিম পাতা, এর মধ্যে আমি দেবো আর লাগবে ফ্রেশ তুলসী পাতা। এই দুটো উপাদান অ্যাকনিটাকে রিমুভ করার জন্য কিন্তু ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে। তার জন্য তোমাকে নিতে হবে একটা ক্লিন বোল, এবং এই বোলের মধ্যে নেবে 1 থেকে 2 চামচ বেসন। নেক্সট এতে অ্যাড করবে 1 চামচ চন্দনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো মানে কস্তুরি হলদি, 1/2 চামচ অ্যালোভেরার জেল, ওই পুরো তুলসী পাতাগুলো মানে কুচনো তুলসী পাতা, কুচনো নিম পাতা। আর এগুলোকে মিক্স করার জন্য আমি এর মধ্যে দিচ্ছি রোজ ওয়াটার, দিয়ে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে আমি একসাথে মিক্স করে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY প্যাক। বন্ধুরা, এটার বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য তোমায় কিন্তু এটা সপ্তাহে অবশ্যই 3 দিন ইউজ করতে হবে এভরি অল্টারনেট ডে করে। যদি তোমার স্কিনে প্রচুর পিম্পল বেরিয়ে গিয়ে থাকে বা অ্যাকনির মতো প্রবলেম থাকে তাহলে বলবো ফার্স্টেই তুমি খুব ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেবে, তোমার ক্লিন ফেসে এই প্যাকটাকে একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করবে। দেখো বন্ধুরা, আমি তোমাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি একটু মোটাভাবে তোমাকে এটাকে ফেসের মধ্যে ইউজ করতে হবে। আমি এর মধ্যে দিয়েছি বেসন। বেসন কিন্তু আমাদের স্কিনের এক্সট্রা অয়েলটাকে যেমন কন্ট্রোল করবে তেমনই আমাদের স্কিন থেকে ধুলো ময়লা ইম্পিউরিটিসটাকে পুরোপুরি বাইরে বের করে দেবে, স্কিনটাকে কুলিং করতে সাহায্য করবে চন্দনের গুঁড়ো আর অ্যালোভেরা জেল, স্কিনটাকে প্রপারলি হাইড্রেশন দেবে রোজ ওয়াটার মানে গোলাপ জল। এছাড়াও আমি এর মধ্যে দিয়েছি তুলসী পাতা আর নিম পাতা, এই দুটো উপাদান আমাদের স্কিন থেকে অ্যাকনি, পিম্পলের যে ইনফেকশন সেটাকে টোটালি কিল করে দেবে, স্কিনটাকে পিউরিফাইন করতে সাহায্য করবে। তাই বলবো তোমার যদি স্কিনে প্রচুর পিম্পলের মতো প্রবলেম থাকে তাহলে এটা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো, খুব ভালো করে এটাকে ইউজ করে নেওয়ার পর মানে অ্যাপ্লাই করে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট তোমার স্কিনটাকে এভাবেই রেখে দেবে যতক্ষণ না প্যাকটা পুরোপুরি ড্রাই হয়ে আসে। যখন দেখবে তোমার স্কিনে প্যাকটা পুরো ড্রাই হয়ে এসছে তারপর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। বন্ধুরা, আফটার ওয়ান্স রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে ফিল করতে পারছো, আমার স্কিনটা কতটা ক্লিয়ার লাগছে দেখো। তোমরা যদি চাও তোমার স্কিনটাকে এরকম সবসময় ক্লিয়ার দেখাতে, রিফ্রেশ দেখাতে, তাহলে বলবো এই প্যাকটা কিন্তু বাড়িতে তাহলে একবার কালকেই ট্রাই করে দেখো। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই হোপ ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার প্রত্যেকটা ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর হ্যাঁ, এই প্যাকটা ট্রাই করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ।
you all.